ওই জোম্যাটো থেকে ফ্রিতে খাবি? এটা সম্ভব নাকি? আন দেখি কিভাবে আনতে পারিস তুই। তার আমার কাছে একটা আইডিয়া রয়েছে। Oh guys, my Zomato order was late and I was talking to the customer. তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন ঘটনাটা কি। ইনি হচ্ছেন বিউটিফুল মডেল আর ইনি হচ্ছেন জোম্যাটো বয়। তো এনার বক্তব্য কি, জোম্যাটো বয়কে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিচ্ছে। সো গাইস, মাই জোম্যাটো অর্ডার ওয়াজ লেট এন্ড আই ওয়াজ টকিং টু দ্য কাস্টমার। তো ব্যাপারটা ঠিক এটা হয়েছে, ইনি খাবার অর্ডার করেছে আর জোম্যাটো বয়টার খাবারটা নিয়ে আসতে 15 মিনিট লেট হয়ে গেছে, মাত্র 15 মিনিট। Around 4:46 the delivery person came, but अगर हम 59 minutes calculate करें तो he should be there by 4:31 क्योंकि 3:32 का order place हुआ था। तो बंदा 4:46 पे आया। तो Zomato boy टा 15 minute late होए गया छे। হয়তো কোনো কারণে ট্রাফিকে বা অন্যান্য কোনো কারণে সে তার দেরি হতে পারে 15 মিনিট। তো সেই কারণে কি হয়েছে, দিদির ফ্রিতে খাবার চাই, ফ্রি। ও ভাই, আর ভাগ্যিস আধা ঘন্টা বা এক ঘন্টা লেট হয়নি, তাহলে হয়তো দিদির পুরো জোম্যাটো কোম্পানিটাই ফ্রিতে নিয়ে নিত। প্লিজ এসে ব্লাফ করা বন্ধ কিজে, কিউকি হাম ভি হামারা হার্ড আর্নড মানি হি ইসমে লাগাতে হ্যায়, তো হামারে লিয়ে ভি ডিফিকাল্ট হ্যায়। এন্ড জব মাই পে কর রহি হু তো মাই কো কাস্টমার সাপোর্ট সে ফাইট করনে কা আই থিঙ্ক পুরা রাইট হ্যায়। তোমার কাস্টমার সাপোর্টের সাথে তুমি লড়তে পারো, ঠিক আছে, হার্ড আর্নড মানি দিয়েছো, মাথায় থাকবে হার্ড আর্নড মানি দিয়েছো তুমি। নিশা, জোম্যাটো বয় যারা বা যে কোনো ডেলিভারি, 15 মিনিট লেট একটা খুবই কম টাইম, কারণ ট্রাফিকে রাস্তায় প্রচুর ট্রাফিক হতেই পারে, ঠিক আছে। তো সে তাদেরকে এমনিও কিভাবে গাড়ি চালাতে হয় আমরা ভালো করেই জানি, রাস্তায় চলার পথে আমরা দেখতেই পাই, ঠিক আছে। তো একটুখানি কম্প্রোমাইজ করা উচিত আমাদেরকে, তাই না? मैं बार बार उनसे वही कह रही थी कि सर आप देखिए, या तो आप अपने एंड से इसको कैंसिल कीजिए या आप मेरे को फेवर कीजिए कि आप इसको फ्री कीजिए, क्योंकि आप তার মানে আমার হার্ড আর্নড মানি লাগছে আর আমার সামনে যে রয়েছে তার হার্ড আর্নড মানি লাগছে না, জোম্যাটো কোম্পানির হার্ড আর্নড মানি লাগছে না, রেস্টুরেন্টের হার্ড আর্নড মানি লাগছে না, জোম্যাটো বয়টার হার্ড আর্নড মানি লাগছে না, তাই তো? তার মানে সাডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা। আপ দেখ সকতে হ্যায় ইয়াহা পে ইয়ে মেরে কো স্ক্র্যাচ হ্যায় জো উসি দিন আয়া হ্যায় মেরে হাতো পে জব উসনে মুঝে লিফট সে নিকলতে হুয়ে ধাক্কা মারা। এখানে তো কোনো কাটার দাগ দেখতে পাচ্ছি না দিদি। দিদি মিথ্যা কথা বলতে বলতে মানে নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে, ঠিক আছে। আরো দেখুন, হাত মে চোট লাগি হ্যায় আর ইনহোনে আঙ্গুঠি ভি দেখ সকতে হ্যায়। ইস আঙ্গুঠি সে চোট লাগনে কা মুঝে কহীন সে ভি কোই তালুকাত নাহি লাগতা হ্যায়। আপ ध्यान से नोटिस कीजिए, इसके पूरे एजेस एकदम ब्लंट हो गए हैं क्योंकि ये 5-6 साल पुरानी अंगूठी है, तो इससे चोट। और मैं खुद को लोगों को दिखाने के लिए मैं अपना नाक क्यों तोड़ूंगी? দিদি জোম্যাটো বয়টা যদি তোমাকে মারতো তোমার নাক ভেঙে মাটিতে পড়ে যেত, সুরপো নকা হয়ে যেত তুমি, অবশ্য নাক ছাড়া তোমাকে হয়তো ভালোই লাগতো। যাই হোক, এটা কথা না, এই ছবিটা দেখো দিদির হাতে দুটো আংটি, একটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু আর একটা দেখুন, এটা যদি এটাতে কি নাক কেটে দুই ভাগ হয়ে যেতে পারে, ঠিক আছে, এতটাই ধার আছে এটাতে। আর দিদির নখ গুলো তো যথেষ্ট বড়ই, আর বলতেই লাগে। তো দিদির এত মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। এই ঘটনার পরে জোম্যাটো বয়টাকে জেলে চলে গেছিল, তাকে 30,000 টাকা মতন সামথিং কিছু দিয়ে সে বেরিয়ে এসেছে, এখন আর দিদির ওপরে কেস করে দিয়েছে। দিদির কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো দিদি ফ্রিতেই জেলে খেতে পারবে। সো আপ দেখ সকতে হো কি স্কুটি ভি ইসকি নহি থি, ভো উনহি লোগো কি থি জিস স্কুটি পে বেঠে বিনা হেলমেট কি, সব কুছ স্ক্রিপ্টেড থা। এই ঘটনার পর থেকে মেয়েদের উপর একটু সবাই রেগে রয়েছে, সেই কারণে স্কুটি গার্ল যেটা একটা ভিডিও দেখবে ভাইরাল হয়েছে, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, ওই ওটা একটা স্ক্যাম ছিল, ঠিক আছে। মেয়েটা এখন বলছে কি ভিডিওটা ডিলিট করতে, কিন্তু যে ভিডিও করেছে সে হয়তো ডিলিট করতে রাজি না। যাই হোক, ওই ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে প্রচুর, কিন্তু আমি ভিডিওর শেষে এটাই বলবো কে কোনো কোনো ছেলে বা মেয়ে এইভাবে বিচার করা উচিত না কোনো ঘটনার, সেই ঘটনাটাকে অ্যানালাইজ করা উচিত, যেটা সত্যি সেটাকে সাপোর্ট করা উচিত সবাইকে। তো ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।